শেজদি কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল? কি হলো? কাঁদবো না তো আর কি করবো, কাঁদবো না তো আর কি করবো বল? মোটা ট্রংটা একেবারে তছ নছ হয়ে গেল রে। সকাল থেকে বর্তমা মাথায় সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, আর এখন দেখে আছি শাখা বলা অব্দি পড়ে নিয়েছে। হে ভগবান, বর্তমার মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল? কিন্তু কিছুই বুঝতে পারছি। সকালবেলা থেকে আমার আর ইনুর কাছে এসেছিল বহুবার, হাতে ওইগুলো পড়িয়ে দেওয়ার জন্য। পড়িয়ে দিয়ে নিলাম, পড়িয়ে কি দেওয়া যায় বল? আর ওই বদমাইশ মেয়েটা কত যত্ন করে বর্তমার হাতে সমস্ত পড়িয়ে দিয়েছে। এই বিনি, বিনি তোকে খুঁজছিলাম, ধর তোমা এগুলো ধর। এগুলো হলো মিছরির কাপড় আর গয়না, ওকে এগুলো পরিয়ে দে। একটু পরেই তোর বউ ভাত সকলের পাতে পরিবেশন করবে, তো খাবারটা আমি রান্না করে দেবো, বুঝলি তো? ও চুপ কর, একদম চুপ কর, তুই পারবো না, ছাড়ো, আমি কিছু পারবো না, সব করতে পারবি না। বিনি, একটা কাজের বাড়ি, বাড়ি ভর্তি লোকজন এখন এভাবে মাথা গরম করতে আছে? ছি 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 ছি, তুই যে এত দূর বাড়াবাড়ি করতে পারিস সেটা আমি ভাবতেও পারিনি। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি তুমি করছো বর্তিমা। আমি বাড়াবাড়ি করছি? করছোই তো তুমি বাড়াবাড়ি। কেন নিজে সেটা বুঝতে পারছো না? থাকবিনি, অনেক হয়েছে, মন থেকে যে কাজ করতে চাইছিস না সেটা তো করতে হবে না। লাবু ধর এগুলো, মিছরিকে এগুলো পরিয়ে দিস। আমি কেন, তুইও পড়াতে পারবি না? নিজে সাজগোজ করিস তো নাকি, পরিয়ে দিবি। আর ভূতকেও বলবি তাড়াতাড়ি স্নান করতে। কিছু করতে পারবো না।